Wow. কেমন মনে হচ্ছে? হালি ডেভিডসন, ডুকাটি, কি মনে হচ্ছে? রিগেল র্যাপটর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আজকে কিন্তু আমি একটা ইউনিক লাইভ রিভিউ নিয়ে চলে আসলাম, আর এই রিভিউটা হচ্ছে চপার বাসেস হচ্ছে ক্রুজার। আসলে এটা হচ্ছে ইমপ্রেশন রিভিউ, আমি খুব বেশি ধারণা এই রিভিউতে দিব না, বিকজ পূর্ণাঙ্গ রিভিউ দেখতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, পরবর্তীতে অনেক আকর্ষণ আসছে। তো যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো শুরু করা যাক আজকের রিভিউ। সো ক্রুজার বাংলাদেশের মধ্যে আসলে ক্রুজার বাইক কিন্তু প্রফেশনাল ক্রুজার নেই বললেই চলে। সো রিগেল র্যাপটর পিল্ডার ওয়ান অফ দ্য মোস্ট গর্জিয়াস, ফ্যাশনেবল, আনকমন, পাওয়ারফুল ক্রুজার ইন বিডি, যেটা কিন্তু নিঃসন্দেহে বলতে হয়। যে বাইকটাতে রয়েছে সিঙ্গেল সুইং আর্ম এবং হচ্ছে যে 190 সেকশনের দানব আকৃতি টায়ার, ডুয়েল এক্সজস্ট, পাশাপাশি এই বাইকটাতে রয়েছে হচ্ছে যে ডুয়েল সিলিন্ডার, ডাবল হচ্ছে যে প্লাগ, সব কিছু মিলিয়ে এই বাইকটার সামনেও চাকাতেও রয়েছে ডাবল হচ্ছে যে ডিক্স এবং সবচেয়ে বড় চাকা। এই বাইকের হেডল্যাম্প থেকে শুরু করে সব কিছু কিন্তু খুবই অসাধারণ। এই বাইকের আসলে হ্যান্ডেল বার থেকে শুরু করে আমি যদি ডিজাইন ল্যাঙ্গুয়েজ বলি, মানে যা যা থাকা দরকার সব কিছুই কিন্তু খুবই আনকমন, ইউনিক, ফ্যাশনেবল। আমরা একটু আউটিংয়ে রিভিউটা করছি, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তারপর আপনাদের জন্য উপহার দেওয়ার জন্য। সো পিছনের টেল ল্যাম্পটা আমরা দেখিয়ে দেই, আসলে রেড কালার বাইক নিয়ে আসছি, খুবই অসাধারণ, একদমই হচ্ছে ফ্যাশনেবল। আপনি যদি এই বাইকের সাথে কম্পেয়ার করতে যান তাহলে আপনাকে চলে যেতে হবে ডুকাটি বা ডুকাটি পেনিগাল বা হচ্ছে যে ওই টাইপের সিগমেন্টে। আসলে কিন্তু বাংলাদেশে এটা কম্পেয়ার করার মতো অন্য কোনো বাইক নেই। পাশাপাশি এই বাইকের সিট হাইট কিন্তু আসলে আমি বলবো যে যারা 4.5 ফিট আছেন তারাও কিন্তু চালাতে পারবেন। আপনার সিট হাইটটা দেখতেই পাচ্ছেন, গ্রাউন্ড ক্লিয়ারেন্সও কিন্তু পারফেক্ট আছে। এই বাইকের টেকনিক্যাল ইনফরমেশনগুলো আপনাদের সুবিধার্তে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন, আর স্ক্রিনে থাকা নাম্বারে সব কিছু থাকবে। সো এখন আমি আসছি চপারে। সো আসলে চপার হচ্ছে বাংলাদেশের মধ্যে আনকমন, যদি চপার চান যে একমাত্র চম্পার, এবং এটা কিন্তু 4.5 ফিট লম্বা একটি চপার। সো এই চপার বাইকটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একমাত্র প্রিন্সওয়ার্লসে। সো দেখতেই পাচ্ছেন যে 8.5 ফিট লম্বা যে চপারটা, এটা কিন্তু মানে খুবই ভয়াবহ একটি চপার। স্ট্রেট হ্যান্ডেল, সোজা হ্যান্ডেল এবং সামনের চাকার যেই সাইজ, 21 সেকশনের চাকা, সামনে ডায়মন্ড কাটিংয়ের রিম এবং দুই সাইডে কিন্তু ডিক্স পিল্ডারের মতোই, বাট এটা কিন্তু আরেকটু হচ্ছে লম্বা, আরেকটু হচ্ছে যে ফ্যাশনেবল। এবং জেল সিট থেকে শুরু করে মিটারটাও আনকমন, মানে আপনারা মিটারটা পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কের উপরে, সচরাচর মিটার কিন্তু থাকে, যেটা আমরা পিল্ডারে দেখেছি যে হ্যান্ডেলবারের উপরে মিটার থাকে, বাট এটাতে কিন্তু ট্যাঙ্কির উপরে, যার কারণে কিন্তু চপার প্লাস সামনের যে হাইট, সিট রেঞ্জ, এই বাইকের যে বডি ল্যাঙ্গুয়েজ একদম কিন্তু আনকমন। যারা একটু আনকমন চান, যে একটু আপনি ইউনিক বাইক চালাবেন, বাংলাদেশে একমাত্র আপনারই থাকবে, এটার কোনো কম্পিটিটর থাকবে না, তাহলে কিন্তু আপনার চপারে আসতে হবে এবং 8 ফিট লম্বা, 8.5 ফিট লম্বার একটি ফিল নিতে পারবেন। এবং পিছনে কিন্তু 160 সেকশনের ডায়মন্ড কাটিং রিমের উপরে দানব আকৃতির একটি চাকা রয়েছে। পাশাপাশি যারা চান যে একটু ডুয়েল এক্সজস্টের বাইক চালাবেন, অর্থাৎ দুই পাশে দুইটা এক্সজস্ট থাকবে, এই পাশে কিন্তু একটা এক্সজস্ট আছে এবং উল্টা পাশে আমরা যদি দেখি এই পাশেও কিন্তু আরেকটি এক্সজস্ট আছে। আর ইঞ্জিনটা তো দেখতেই পাচ্ছেন কত ভয়াবহ ইঞ্জিন, রিগেল র্যাপটর ব্র্যান্ডিং করা আছে, দুই পাশে কিন্তু দুইটা সিলিন্ডার, ওয়াটার কুলিং রেডিয়েটার, রিগেল র্যাপটর মোটরসাইকেল। সো সব কিছু মিলিয়ে আমি বলবো যে আসলে অসাধারণ। সো আমরা এই মুহূর্তে এই বাইকের একটু সাউন্ডটা শুনিয়ে দেই। সো সাউন্ডটা আমরা শুনিয়ে দিচ্ছি, কেমন মনে হচ্ছে? হালি ডেভিডসন, ডুকাটি, কি মনে হচ্ছে? রিগেল র্যাপটর। এই মুহূর্তে সাউন্ড কম্পেয়ার করব ক্রুজার, যেটা হচ্ছে যে পিল্ডারের। সো পিল্ডারে আমি একটু বসে পড়লাম, কেমন লাগছে লুকসটা, কেমন লাগছে লুকসটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ওয়াও। সো বন্ধুরা, আনকমন, ইউনিক, ফ্যাশনেবল বাইকের আসলে আমি শর্টকাট, ইন শর্ট, একটা ইমপ্রেশন রিভিউ দিলাম চপার ভার্সেস ক্রুজার, যেটা কিন্তু আসলে 8.5 ফিট লম্বা, আর এখানে হচ্ছে 7.5 ফিট লম্বা এবং 190 সেকশন, 160 সেকশন, একটা হচ্ছে যে আপনার দুইটার ক্যাটাগরি কিন্তু দুইটা ভিন্ন। পার্টিকুলার দেখতে হলে আমি হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দুইটারই আলাদা আলাদা রিভিউ লিঙ্কও দিয়ে দিব এবং টেকনিক্যাল ইনফরমেশনগুলো সেখান থেকে দেখে নেবেন। সো দুইটার প্রাইসই হচ্ছে 4.5 লক্ষ টাকা এমআরপি। আমাদের ক্রুজারের প্রাইস যেটা, এটাও কিন্তু 4.5 লাখ, চপার প্রাইসই 4.5 লাখ। আমরা হচ্ছে নতুন বছর উপলক্ষে এই বাইকটাতে ম্যাক্সিমাম ডিসকাউন্ট করেছি 30,000 টাকা এবং এটাতে ম্যাক্সিমাম ডিসকাউন্ট করেছি 40,000 টাকা। সো 4,10,000 টাকা এবং হচ্ছে 4,20,000 টাকা আপনারা পেয়ে যাবেন রিগেল র্যাপটর পিল্ডার, এবং 4,10,000 টাকা পাবেন রিগেল র্যাপটর স্পাইডার।
জানুয়ারি মাসের হচ্ছে 15-20 তারিখের মধ্যে যারা বুকিং করবেন বা পারচেজ করবেন তাদের জন্য আরও 5,000 টাকা এক্সট্রা ডিসকাউন্ট, সাথে থাকবে আকর্ষণীয় অনেক গিফট। বিস্তারিত জানতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিতে হবে। বাংলাদেশের 64 জেলায় আমরা কুরিয়ার করে থাকি, যে কোনো জায়গায় কিন্তু কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন। যে আপনার স্বপ্নের বাইক পারচেস করুন প্রিন্সওয়ার্লস থেকে, দেশে বা প্রবাসে থেকে, সে প্রত্যাশা ব্যক্ত করে রিভিউ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী রিভিউতে। টিল দেন, আল্লাহ হাফেজ।